আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আদার ভিডিও। এখন 3:30 বাজে আর আমার এখন বেরোতে হয়েছে, কারণ হচ্ছে আমার একটা পার্সেল আছে, পার্সেলটা নিতে হবে। কারণ হচ্ছে এটা যেহেতু রোজার মাস চলছে আর রোজার মাসে 5টার মধ্যে হয়তো ওদের পার্সেলে হাব বন্ধ হয়ে যেতে পারে, বারবার আমাকে মেসেজ আসছে। তো আমি যাই এখন যে নিয়ে আসি হাব থেকে। আমার 3টা পার্সেল আসছিল, তার ভিতর 2টা আসছে আর একটা এখন আসেনি, কারণ যেয়ে দেখবো আর একটা পার্সেল আসছে কিনা, না হলে ওই 2টা নিয়ে আসতে হবে, কিছু করার নাই। পার্সেল ছিল 3টায় পেয়ে গেছি, এখানে এসে পেয়ে গেলাম। তো বেসিক্যালি আমি এখন 4-1 মাত্র শেষ করে আসছি, এখন আমার ছুটি চলছে। 4-1 শেষ মানে আমি 4th ইয়ারের অর্ধেক শেষ করে ফেলছি আর বাকি অর্ধেক বাকি আছে, মানে 4-2 হলে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। তো আজকে এই ভিডিওটাতে আমি ফুল আমার 4-1 পর্যন্ত যে জার্নিটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর যারা নতুন অ্যাসপিরিয়েন্স আছে, অ্যাডমিশন অ্যাসপিরিয়েন্স আছে বা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে চান, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি কাজে লাগবে আমার মনে হয়। আজকে এই ভিডিওটাতে আমি কথা বলবো সিভিল ইঞ্জিনিয়ারিং ভর্তি হওয়ার আগে আপনার কী জিনিসটা জানা থাকা উচিত, কী জিনিসটা আপনার মাথার ভিতরে রাখা উচিত, কারণ আপনি যদি ভর্তি হয়ে যান তখন তো আপনি কিছু করতে পারবেন না। তার আগে যদি আপনি আগে থেকে জেনে রাখেন কী কী বিষয়গুলো আপনার পরবর্তীতে লাগবে, তাহলে হয়তো আপনার জন্য ইজি হবে বিষয়টা যে আপনি কোন সাবজেক্ট বা কোন সেক্টর চুজ করবেন। তো আজকে এই ভিডিওটাতে আমি পুরো সিভিল ইঞ্জিনিয়ারিং জার্নি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আমার সিভিল ইঞ্জিনিয়ারিং জার্নি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, হয়তো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমি যে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সিলেবাস নিয়ে কথা বলবো বা কারিকুলাম নিয়ে কথা বলবো, আমার মনে হয় বাংলাদেশে অলমোস্ট সেম সিলেবাসে সব জায়গায় পড়ানো হয়। বুয়েট, কুয়েট, চুয়েট, টুয়েট, অস্ট, সাস ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে সেম কারিকুলামে সেম সিলেবাসে পড়ানো হয়, কারণ এটা হচ্ছে আইবি থেকে সিলেক্ট করা থাকে যে এই সাবজেক্টগুলো বা এই কোর্সগুলো মাস্ট থাকতে হবে, আদারওয়াইজ হচ্ছে তারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যেটা ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল সেটা কখনো দিবে না। তো তার জন্য সব ইউনিভার্সিটি সেম কারিকুলাম ফলো করে। তো আপনি যখন 1-1 ভর্তি হবেন, অর্থাৎ হচ্ছে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবেন, তখন হচ্ছে আপনার হাতে 5টা কোর্স ধরিয়ে দেওয়া হবে এবং 3টা ল্যাব ধরিয়ে দেওয়া হবে। কোর্স হাতে কেন ধরিয়ে দেবে এটা কেন বললাম জানেন, যখন হুট করে আপনি ভার্সিটি যাবেন 5টা কোর্স আর 3টা ল্যাব 6 মাসে আপনার জন্য একটু টাফ হয়ে যাবে, অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হবে আপনার। কারণ অনেক সময় হয় কি যে হুট করে আমরা এইচএসসি লেভেলে যেভাবে পড়ছি, ভার্সিটি লেভেলে যে সেইভাবে পড়তে যাই, অনেক কিছু বাদ দিতে যাই, লাস্ট পর্যন্ত হয় কি সেটা আমাদের কোনো কিছু কাজে আসে না, তখন আমাদের রেজাল্টটাও খারাপ হয়। তো আমাদের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার আমার কী কী সাবজেক্ট ছিল সেটা আপনাদেরকে জানাই। সেটা হচ্ছে ফার্স্ট ছিল হচ্ছে সার্ভেইং যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট, তারপর ম্যাথ ছিল যেটা হচ্ছে জেনারেল ক্যালকুলাস যেটা ছিল সেটা, তারপরে ছিল ফিজিক্স, তারপর ছিল কেমিস্ট্রি, তারপর ছিল ত্রিপুরীর একটা কোর্স, এই 5টা হচ্ছে থিওরি কোর্স। আর 3টা ল্যাব ছিল, 3টা ল্যাবের মধ্যে ফার্স্ট যেটা ল্যাব ছিল সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, আর তারপরে ছিল হচ্ছে কেমিস্ট্রি ল্যাব, আর একটা ছিল ত্রিপুরীর ল্যাব। মোটামুটি ফান্ডামেন্টাল বেসিক নলেজগুলো এখানে আসে, মোটামুটি শুরু হয় আর কি সিভিল ইঞ্জিনিয়ারিং লাইফের ফার্স্ট জার্নি। তারপর 1-2 আসে, 1-2 এখানে একটু রিল্যাক্স পাই সবাই, কারণ এখানে ক্রেডিটও কম, এখানে 17 ক্রেডিটের কোর্স থাকে আর সেই সাথে ল্যাবও থাকে কম। ল্যাব ছিল আমাদের হচ্ছে 2টা, এক হচ্ছে আপনার ক্যাট যেটা হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন যেটা, সেটা যেটা অটো ক্যাটে করায়, সেটা ছিল একটা ফার্স্ট ডিজাইন যেটা। আর সেকেন্ড যে ল্যাবটা ছিল সেটা হচ্ছে ফিজিক্স ল্যাব, এটা একটু ডিফারেন্ট থাকে, একটু আমরা অনেক সময় করে আসছি এইচএসসি লেভেলে, বাট এখানে একটু ডিফারেন্ট থাকে কয়েকটা জিনিস, কয়েকটা টপিক বেশি থাকে আর কি। ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে ইঞ্জিনিয়ারিং একটা কোর্স থাকে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, যেটা হচ্ছে বলতে গেলে সব ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতেই থাকে, ত্রিপুলি মেকানিক্যাল যে কোনো সাবজেক্টে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স থাকেই। তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়েরও 1-2 এই সাবজেক্টটা থাকে, তারপর ম্যাথ থাকে একটা কোর্স, ম্যাথের একটা কোর্স থাকে, তারপর হচ্ছে ফিজিক্সের একটা কোর্স থাকে, আর একটা কোর্স থাকে সেটা হচ্ছে হচ্ছে হিউম্যানিটিস। হিউম্যানিটিস বলতে হচ্ছে আপনার এখানে ইংলিশ আর ইকোনমিক্স একসাথে 4 ক্রেডিটের একটা কোর্স থাকে। তারপর 1-2 শেষ, একটু রিল্যাক্সে কাটে 1-2টা, তারপর 2-1 আসে, 2-1 এসে শুরু হয় আসল খেলা, কারণ এখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের 2টা সাবজেক্ট থাকে, এক হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আর একটা হচ্ছে সলিড মেকানিক্স। আর এই 2টা সাবজেক্ট খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে 2টাতে সাবজেক্ট একটা থাকে 3 ক্রেডিট আর একটা থাকে 4 ক্রেডিট, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল যেটা সেটা থাকে 4 ক্রেডিটের কোর্স, আর সলিড মেকানিক্স 1 যেটা সেটা থাকে 3 ক্রেডিটের কোর্স। এখানে বলতে গেলে ইঞ্জিনিয়ারিং লাইফের আসল যাত্রা শুরু হয় আস্তে আস্তে। আর এখানে হচ্ছে ম্যাথমেটিক্স থাকে, ম্যাথমেটিক্স 3 থাকে, আর হচ্ছে সিএসসি একটা কোর্স থাকে। এখানে ল্যাবের মধ্যে থাকে হচ্ছে সিএসসি ল্যাব, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাব, আর হচ্ছে সলিড মেকানিক ল্যাব। এখানে প্রায় ওই 19.5 ক্রেডিট মতো থাকে। এরপর আসে 2-2 হচ্ছে সব থেকে ডিজাস্টার একটা, মানে কি বলবো, জার্নি যায়। এখানে 3টা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থাকে, সলিড মেকানিক্স 2, জিওলজি, জিওমরফোলজি, আর একটা সাবজেক্ট থাকে সেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স। এখানে 4টা ল্যাব থাকে, 4টা ল্যাব মানে সপ্তাহে 4টা দিন আপনাকে ল্যাব করতে হবে। ল্যাবগুলো কি সেগুলো আমি বলি, এক হচ্ছে ফ্লুইড মেকানিক্স, তারপর হচ্ছে কোয়ান্টিটি সার্ভে, প্র্যাকটিক্যাল সার্ভে, তারপর হচ্ছে ডিওসি। ডিওসি অর্থ হচ্ছে ডিটেলস অফ কনস্ট্রাকশন, এটা হিউজ একটা থিওরি টাইপের ল্যাব, যেটা আপনাকে হচ্ছে একটা টাইম পর টার্ম পেপার অথবা প্রেজেন্টেশনও থাকে এই ল্যাবে।
3-1 এ শুরু হয় আসল জার্নি, অর্থাৎ এখান থেকে ইঞ্জিনিয়ারিং জার্নি শুরু হয়, কারণ এখানে অন্য কোনো সাবজেক্ট থাকে না ইঞ্জিনিয়ারিং এর বাইরে। সিভিল ইঞ্জিনিয়ারিং এর 5টা ডিসিপ্লিনের 6টা কোর্স এই সেমিস্টারে থাকে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং 1, আরসিসি 1, আরসিসি অর্থাৎ হচ্ছে ডিটেইলস অফ কনস্ট্রাকশন, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, আর হচ্ছে WRE অর্থাৎ হচ্ছে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং। ল্যাবগুলোর মধ্যে থাকে হচ্ছে স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং এর সেশনাল একটা থাকে, তারপর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর সেশনাল একটা থাকে, আর জিওটেকনিক্যাল এর সেশনাল একটা থাকে। T2 এসে সেম কোর্সগুলোরই জাস্ট পার্ট 2 থাকে, অর্থাৎ হচ্ছে স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং 2, আরসিসি 2, এনভায়রনমেন্টাল 2, জিওটেকনিক্যাল 2, তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন 2, WRE 2, সবগুলোই 2-2 থাকে। 4-1 আমরা যে সাবজেক্টগুলো পড়েছি সেটা হচ্ছে স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং 3, জিওটেকনিক্যাল 3, এনভায়রনমেন্টাল 3, আরসিসি 3, আর হচ্ছে আরেকটা সাবজেক্ট ছিল সেটা হচ্ছে CPM অর্থাৎ কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজমেন্ট। আর আমরা 4-2 এসে কিছু এক্সট্রা সাবজেক্ট পাবো, তার ভিতরে হচ্ছে স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং তো থাকছেই, সাথে হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 3 পাবো, তারপর হচ্ছে WRE 3 পাবো, প্রি স্ট্রেসের আরেকটা কোর্স হয়তো আমরা পাবো। তো এই ছিল পুরো সিভিল ইঞ্জিনিয়ারিং সেমিস্টার জানি। আমার মনে হয় যারা সিভিল ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে আসছেন বা ভর্তি হবেন বলে ভেবে রেখেছেন, কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং পুরো সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। কারণ আমার মনে হয় কিছু জিনিস শুরু করার আগে আগের থেকে সেই সম্পর্কে ধারণা রাখা উচিত, আদারওয়াইজ পরে যে অনেকে পস্তায়। আমার মনে হয় অনেকেই আসছে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছে, মানে ইচ্ছা করে হয়েছে, বাট আসার পরে অনেকে ড্রপ আউট হয়ে যায়। অনেক সিনিয়রও বলে যে হচ্ছে আগে আসার আগে অ্যাটলিস্ট জানা উচিত সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে, আসলে সিভিল ইঞ্জিনিয়ারিংটা কেমন, আসলে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কীভাবে পড়তে হয়, বা রেজাল্ট করতে হলে কীভাবে রেজাল্ট করতে হয়, বা কেমন রেজাল্ট করলে আপনি ফিউচার ভালো কিছু করতে পারবেন। আমি আগের থেকে জানা রাখি সিভিল ইঞ্জিনিয়ারিং 167 ক্রেডিটের কোর্স, অর্থাৎ আপনাকে হিউজ পড়ালেখা করতে হবে, হিউজ টাইম নিতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পেছনে। অনেকে ফেল করে, অনেকে ড্রপ আউট হয়ে যায়। যারা ভর্তি হতে যাচ্ছেন জেনে শুনে বুঝে আগাবেন। ধন্যবাদ সবাইকে।